হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হলো বুধবার, তো আজ 8 তারিখ, তো এখন বাজে বিকেল 5টা। তো আজকে আমি আপনাদের সঙ্গে কোনো ব্লগ শুরু করছি না, আজকে জাস্ট একটা ভিডিও, ছোট্ট ভিডিও শেয়ার করব। তো আজকে আমাদের বাড়িতে চাল ভিজিয়ে শিল নোড়ায় বেটে পিঠে বানানো হচ্ছে। তো গ্রামে কিভাবে চাল ভিজিয়ে শিল নোড়ায় বেটে পিঠে বানানো হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। আজকে অবশ্য পিঠে মানে বানানো হচ্ছে সরু চাকুলি। তো সরু চাকুলির রেসিপি যদিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তো সেদিন আমি বানিয়েছিলাম আতপ চালের গুঁড়োকে জলে ভিজিয়ে বানিয়েছিলাম। আজ কিন্তু আতপ চালকে, চালকে জলে ভিজিয়ে তাকে শিল নোড়ায় বেটে, মিক্সি মেশিনে কিন্তু না, শিল নোড়ায় বেটে পিঠে বানানো হচ্ছে, সরু চাকুলি বানানো হচ্ছে নারকল দিয়ে। তো তাই ভাবলাম রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর অবশ্যই আজকে তার সঙ্গে থাকছে পায়েস। পায়েসের রেসিপি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে, তাই আমি পায়েসের রেসিপি আজকে আর আমি শেয়ার করব না, যেহেতু এটা চাল বেটে তৈরি করা হচ্ছে, তাই ভালো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নি। তো আতপ চালগুলো হামাদস্তায় দিয়ে এইভাবে থেতো করে নেওয়া হচ্ছে, মানে পুরো হাফের বেশি ভেঙে যাচ্ছে চালগুলো। মিক্সিতে, হ্যাঁ মিক্সিতে দিয়ে দিলেই সবকিছু হয়ে যায়, কিন্তু এটা পুরো গ্রামের পদ্ধতিতেই হচ্ছে, যেহেতু মিক্সি মেশিন নেই। হ্যাঁ মিক্সি মেশিন খারাপ হয়ে গেছে, নেই না। আর এই যে থেতো করছে এইভাবে, অনেকটা অনেকটাই মানে মসৃণ হয়ে যায়, অনেকটা মসৃণ না অনেকটাই হয়ে যায়। তো একবার থেতো করে নেওয়া হয়েছিল, তো এরকম অবস্থায় হয়েছে, যেটা প্রথম থেকে হয়ে আসে এইভাবে। মা ঠাকুমারা যেভাবে আগে গ্রামে করতো, মিক্স মেশিন যখন ছিল না, এইভাবেই চাল বাটা হতো। তো সেই পদ্ধতিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার সেই ভাঙা চালগুলোকে শিল নোড়ায় এইভাবে বেটে নেওয়া হচ্ছে, বেটে পুরো মসৃণ করানো হচ্ছে, অনেকটা স্মুথ হয়ে গেছে, দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে। মিক্সির থেকে ভালো স্মুথ হয় শিল নোড়ায় এইভাবে বাটলে, এই অনেকটা স্মুথ, কোনো দানা থাকে না। এবার সব চালগুলো বেটে নেওয়া হোক, তারপর দেখাচ্ছি পুরোটা। তো চালটা পুরো বেটে নেওয়া হয়েছে, দিয়ে জল দিয়ে মিক্সড করে নেওয়া হয়েছে। দিদি দেখাও, বাটি দিয়ে দেখাও কতটা পাতলা করা হয়েছে জল দিয়ে মিক্সড করে। এই যে পুরো এতটা পাতলা, এইভাবে পাতলা করা হয়েছে পুরো জল দিয়ে। এবার এর মধ্যে নারকল মিশাতে হবে, অল্প অল্প করে নারকল দিয়ে মিক্সড করে দিতে হবে, কারণ একসঙ্গে সব নারকল দিয়ে দিলে তাহলে উপরে উপরে নারকল চলে যাবে, নিচের দিকে থাকবে না, তাই অল্প অল্প মিশিয়ে পুরোটা বানাতে হবে। আজকের জন্য তাহলে এইটুকু থাক, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।
যদি আমার ভিডিওগুলি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।